যাবেন না দেশনেত্রী বেগম খালেদার মুক্তি গিয়েছে তাহা চাইতে হয় রাজপথে দাঁড়িয়ে হেঁটে চলে মিছিল করে সংগ্রাম করে মুক্তি চাইতে হবে প্রিয় ভাই আমি যেটা বলছিলাম বিএনপি কখনোই ভিন্ন পথে ক্ষমতায় আসতে চায় নাই ক্ষমতায় থাকেও নাই তা যদি হতো আপনারা যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিলেন সম্ভবত আমার যদি ভুল না হয় 1996 সালে 95-96 আন্দোলন করেছেন এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার মনে করে আপনাদের মনে আছে আপনাদের বোধহয় মনে নাই সাংবাদিক ভাইদের মনে থাকার কথা এই স্লোগানটা দিয়েছিল কে এই স্লোগান দিয়েছিল জামাতে ইসলাম জামাত ইসলামের স্লোগান শেখ আজকের এই সরকার আওয়ামী লীগ বুকে টেনে নিল কাছে টেনে নিল নিয়ে তারাও এক সুরে বলতে শুরু করলো এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ এই স্লোগান ছিল আওয়ামী জামাতের স্লোগান আজকে আপনারা তত্ত্বাবধায়ক সরকারকে মানতে চান না কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই সময় যদি আপনাদের মতো ক্ষমতায় টিকে থাকতে চাইতো তিনি কিন্তু প্রচন্ড জনসমর্থন নিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারতেন তিনি কিন্তু তা করেন নাই আপনাদের আন্দোলনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি ক্ষমতা ছেড়েছিলেন এবং তার ফলশ্রুতিতেই আপনারা ক্ষমতায় এসেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের রাস্তা দেখিয়ে গেছেন কিছুক্ষণ আগে আমার মহিম ভাই বলতেছিল বক্তৃতায় যে বাকশাল কায়েম করেছিল 1974-75 বাকশাল কায়েম হয়েছিল সেই বাকশালের হাত থেকে আমাদের প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালের হাত থেকে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন আজকে আপনারা আমাদেরকে গণতন্ত্রের বুলি শেখান গণতন্ত্রের কথা বলেন কিছু হলে সংবিধানের দোহাই দেন আরে ভাই কোন সংবিধান এই সংবিধানের দোহাই দিয়েছিল পাকিস্তানের সময়ও কিন্তু পাকিস্তান টিকে থাকতে পারে নাই এরশাদ শাহ সংবিধানের ঘোষণা দিয়েছিল দোহাই দিয়েছিল টিকে থাকতে পারে নাই কোন সরকার সংবিধানের দোহাই দিয়ে জনগণের দাবিকে অগ্রাহ্য করার ক্ষমতা রাখে না আজকে 10 দফা এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার জনগণের দাবিতে পরিণত হয়েছে এই দাবি মানতে হবে না মানলে দেশের জনগণ এটার উপযুক্ত জবাব দেবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এত বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হুকুমের আসামি করে মামলা করা হলো হঠাৎ করে কারণটা কি জানেন এই সরকারের একটা ভালো দোষ কিংবা গুণ যাই বলেন আছে সেটা হলো কি একটা জিনিস দিয়ে একটা অপরাধকে আরেকটা অপরাধ দিয়ে ধামা চাপা দেয় একটা ঘটনাকে আরেকটা ঘটনা দিয়ে ধামা চাপা দেয় এইটা এই সরকারের দোষ কিংবা গুণ যাই বলেন আজকে দেশে যখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে মানুষ হায় হায় করছে বিদ্যুতের দাম তেলের দাম গ্যাসের দাম সহ নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম যেভাবে বেড়েছে মানুষের বেঁচে থাকা দায় হয়ে গেছে আওয়ামী লীগ এক মন্ত্রী বলে দিয়েছে আওয়ামী লীগের মন্ত্রী কামাল মজুমদার গতকালের পত্রিকায় দেখলাম তিনি বলেছিলেন বাজারে গেলে চোখ দিয়ে পানি আসে কান্না আসে বলেছিল না ভাই এটা আওয়ামী লীগের মন্ত্রী আমাদের মন্ত্রী তো না কেন বললেন উনি বললেন যিনি হয়তো বাজারে গিয়েছিলেন কিংবা তিনি জানেন ঘটনাটা আমাদের সাক্ষী মানা দরকার নাই আপনাদের মন্ত্রী বলেছে তো আজকে দেখেন আমি এই ঢাকা শহরে বড় হয়েছি বহু লোডশেডিং দেখেছি আমি আজকে সারাদিন ঢাকা শহরে লোডশেডিং এবং এমনকি আমার বাসায় আজকে সকাল থেকে এ পর্যন্ত কমপক্ষে 10 বার আজকে 1:05 সকাল 10টা থেকে যদি এই পর্যন্ত বিদ্যুৎ যায় কতবার 10 বার বিদ্যুৎ গেছে যায় আর আসে যায় আর আসে তো এই যে দুরবস্থা এই দুরবস্থা থেকে
দৃষ্টি ফেরানোর জন্য, আন্দোলন থেকে দেশের মানুষকে অন্যদিকে ধাবিত করার জন্য, এই দেশের মানুষের চিন্তাভাবনাকে অন্যদিকে প্রভাবান্বিত করার জন্য আজকে এই সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে মামলা দিয়েছে। তো আমরা এটা বুঝি, তবে একটা কথা বলতে চাই, যারা 47 বছর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে, মেজর জেনারেলের বিরুদ্ধে মামলা দিলেন, তাদেরকেও স্মরণ রাখতে হবে যে আমাদের যে নেতা কর্মীদের হত্যা গুম করেছেন, নির্বিচারে ফাঁসি দিয়েছেন, এদের সকলের বিচার একদিন আপনাদেরকে পেতে হবে। এই যে আপনি আপনাদের করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আজকে আর বেশি কিছু বলতে চাই না। কিছুক্ষণ আগে স্লোগান উঠেছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই দিতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ বাংলাদেশে সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। আজকে জেলে বন্দী আছে আমাদের বহু নেতা কর্মী, ঠিক আছে, সাইফুল আলম নীরব, ইউসুফ বিন জলিল কালু, মোনায়েম মুন্না, গোলাম মাওলা শাহীন সহ বহু নেতৃবৃন্দ জেলে আছে, তাদেরকে অবিলম্বে আমরা মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের নেতা তার প্রমাণ দেশে আসতে পারছেন না, মামলা দিয়ে রেখেছেন। উনি অসুস্থ ছিলেন, এখনো পরিপূর্ণভাবে সুস্থ নন, তারপরও তিনি দেশে আসবেন এবং আসবেন, আন্দোলনও করবেন, এই সরকারের বিরুদ্ধে আন্দোলনও করছেন তিনি। বিদেশে থেকে তিনি আন্দোলন পরিচালনা করছেন এবং করবেন, দেশে এসে আন্দোলন করবেন, এই দেশের মানুষের উন্নয়নের জন্য তিনি আন্দোলন করবেন, এই মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য তিনি আন্দোলন করবেন। প্রিয় ভাই ও বোনেরা, কিছু হয়নি ভাই, আমাকে ঝামেলা করেন না। তো আপনাদের সবাইকে পরিশেষে যে কথাটা বলছিলাম, যে আমাদের কয়েকটি দাবিতে, যে 10 দফা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে যে আন্দোলনের সূচনা হলো, আজকে যে মিছিল, আজকে যে মিটিং, এটাকে আমি ধরে নেব, এইটা হলো সূচনা। আমি ধন্যবাদ জানাই আমার যে ভাইয়ের রাস্তার মধ্যে উত্তপ্ত রাজপথে সকাল 11 থেকে বসে আছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই সভায় আয়োজন করেছেন ঢাকা উত্তর দক্ষিণে মহানগরীর সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের সভা আন্দোলন, এই সভা সফল করার জন্যে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সুখ হবে মহানগরী, জিন্দাবাদ। সালাম আলাইকুম।